যদি বেঁচে থাকতাম এখন হয়তো 80টি পর বয়স হতো আমার। দেহটা বয়সের ভারে হয়তো কুঁজো হয়ে যেত কিছুটা। অনেক প্রিয়জন হারানোর বেদনায় হয়তো নুয়ে পড়তাম। হয়তো জীবনে নানা সংকট সমস্যায় থাকতাম পর্যদস্ত, কে জানে। অবশ্য এই নশ্বর দুনিয়াতে বেঁচে না থাকার জন্য আমি একটুও দুঃখিত না। বরং মৃত্যু তো আমাকে নিঃশেষ করতে পারেনি, নতুন জন্ম দিয়েছে, নতুন উপাধিতে অভিষিক্ত করেছে। মৃত্যু নয়, বরং আমার নিজের জন্মের কথাই মনে পড়ছে বেশি। 1934 সাল হবে তখন, দেশে ব্রিটিশ রাজত্ব। নোয়াখালীর সোনাইমুড়ির বাঘ পাঁচড়া গ্রামে আমি জন্ম নিলাম। আজহার পাটোয়ারি আর জোলেখা খাতুনের প্রথম সন্তান। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে যাই, স্কুলের মাঠে ধুলো উড়িয়ে বন্ধুদের সাথে ফুটবল খেলি, খেলার মাঠে পা মচকায়, চামড়া ছেলে যায়, নখ উঠে যায়, সেসব ব্যথা সহ্য করে আবার উঠে দাঁড়াই। ভরা বর্ষায় টইটম্বুর পুকুরে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দাপাদাপি করে সাঁতরে বেড়াতাম। আহা, কি সুন্দর জীবন ছিল গো তখন। প্রাথমিকের পাঠ শেষ করে আমি যাই আমির শাহ স্কুলে। ততদিনে দেশের নাম বদলে পূর্ব পাকিস্তান হয়ে গেছে। চাঁদ দ্বারা সাদা আর সবুজ নিশানা উঠছে আমাদের স্কুলে। আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র। একদিন জেঠা বলল, ব্যানসবেন্না হবরে সৌমনি কলেজের মাঠে যাই খাইস, পাকিস্তান নেবিদ বলে লোক লইব। একবার গো যদি ভর্তি হইতে হারস তো জীবন বদলাই যাবো একবারে। তুই উঁচা লম্বা আসত, তোর ওই যাইব কই। জেঠার কথা মতো আমি লাইনে দাঁড়ালাম। রেজিস্ট্রি খাতায় নাম ঠিকানা লিখে এক সেপাই উর্দুতে জিজ্ঞেস করল, সাঁতার জানো? জানি না মানে? ডাকাতিয়া নদী এপার ওপার চোখ বুঝে পাড়ি দিতে পারি। এরপর স্বাস্থ্য পরীক্ষায় টিকে গেলাম। পাকিস্তান নৌবাহিনীতে জুনিয়র মেকানিক্যাল পদে চাকরি হলো আমার। প্রশিক্ষণের জন্য পাঠিয়ে দেওয়া হলো সোজা করাচির কাছে, আরব সাগরের মধ্যকার মানরু দ্বীপে। কোথায় আমার সোনাইমুড়ির ডাকাতিয়া নদী, আর কোথায় সেই আরব সাগর। নীল দরিয়ার আষ্টে গন্ধ আর আদিগন্ত বিস্তৃত জলরাশির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে নিজের কাজ শিখতে লাগলাম পাকিস্তানি নৌঘাঁটি পিএনএস বাহাদুরে। আমার বস ক্যাপ্টেন জামশেদ মাঝে মাঝে আমার পিঠ চাবড়ে উর্দু আর ইংরেজিতে মিশিয়ে বলতেন, তুম বহুত আচ্ছা হায় আদমি হো, বহুত জলদি কুছ শিখ রাহা হো, কিন্তু আফসোস তুমি বাঙালি, ভাত খাওয়া বাঙালি, আধা হিন্দু আধা মুসলিম। খুবই রাগ লাগতো আমার, কখনো ইচ্ছে হতো ঘুষিয়ে নাকটা ফাটিয়ে দিই, বুঝিয়ে দিই ভেত বাঙালির হাতের জোর কত, কিন্তু নিজেকে সম্বরণ করতাম। পিএনএস বাহাদুর থেকে আমাকে পাঠানো হলো পিএনএস কার সাজে। পিএনএস মানে পাকিস্তান নেভি শিপ। এভাবে এক শিপ থেকে আরেক শিপে আমার পোস্টিং চলতে থাকলো। পিএনএস বাবর, পিএনএস খাইবার, পিএনএস তুঘ্রিল। নৌবাহিনীতে আমার পদবি হলো আর্টিফিশার, সোজা বাংলায় জাহাজের ইঞ্জিন রুমের কারিগর বা মিস্ত্রি। যন্ত্রপাতি নিয়ে কাজ করতে ভালোবাসতাম আমি। কে কি বললো আর না বললো পরের দিকে সেসব নিয়ে আর মাথা ঘামাতাম না। প্রায় 15 বছর করাচির বিভিন্ন নৌঘাঁটিতে কাজ করার পর 1968 সালে বদলি হয়ে এলাম চট্টগ্রামের পিএনএস বক্তিয়ার নৌঘাঁটিতে। আহ, কি শান্তি! নিজের দেশের মাটিতে বা নিজের সাগরে আমার ফিরে আসা। এর মধ্যে আমার গ্রামেরই এক মেয়ে জাকিয়ার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমাদের 12 বছরের সংসার জীবনে দুই মেয়ে, নূরজাহান রোজিয়া, আর এক ছেলে বাহার। চট্টগ্রামে কোয়ার্টার পেয়ে স্ত্রী সন্তানকে সোনাইমুড়ি থেকে নিজের কাছে নিয়ে আসলাম। ছোট ছেলে শওকত আলীর জন্ম হলো চট্টগ্রামে আসার পর। বড় সুখের দিন কাটছিল তখন, সংসারের আঠালো মধুতে আটকে থাকার মজা উপভোগ করছে পুরো দস্তুর। এদিকে দেশ জুড়ে আইয়ুব খানের বিরুদ্ধে শুরু হয়েছে 69-এর উত্তাল গণ অভ্যুত্থান।
চট্টগ্রামেও তার ধাক্কা এসে লেগেছে। প্রতিদিনই পুলিশের গুলিতে কারো না কারো মারা যাওয়ার খবর আসছে। নৌঘাঁটিতেও চাপা উত্তেজনা টের পাচ্ছিলাম। পশ্চিম পাকিস্তানি কমান্ডাররা যেন খানিকটা অস্থির, কেমন চোখ সরু করে করে সন্দেহের দৃষ্টিতে আমাদের দিকে তাকাতো। আমি কি আর পাত্তা দেই ওসব, বরং ইঞ্জিন রুমে নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। মন বলে এদের সঙ্গে আর বেশি দিন নাই, বিদায়ের ঘণ্টা বেজে গেছে। মাওলানা ভাসানী সাহেব তো অনেক আগেই বলে দিয়েছেন পশ্চিম পাকিস্তান ওয়ালাইকুম আসসালাম। দিনকাল সুবিধার না দেখে বাচ্চা কাচ্চা সহ জাকিয়াকে সোনাইমুড়ি পাঠিয়ে দিলাম। আমাদের জাহাজ বন্দর থেকে দূরে নোঙর করা ছিল, সব খবর পেতাম একটু দেরিতে। 26 মার্চ ঢাকায় গণহত্যার কথা শুনলাম, এরই মধ্যে আবার শুনলাম চট্টগ্রাম ক্যান্টনমেন্টে পাকিস্তানিরা নাকি 2500 বাঙালি সৈন্যকে মেরে ফেলেছে। এর বাহিরে চট্টগ্রাম বন্দরের 17 নং জেটিতে 112 জনকে জাহাজে নিরস্ত্র অবস্থায় গুলি করে মারা হয়েছিল। মারি বেগুনের লাশ হালাই দিছে এগুনে দরিয়া, বুঝছেনি স্যার? জাহাজের কুক মান্নান এভাবেই খবর দিত আমাকে। আমি মনে মনে পালানোর উপায় খুঁজছিলাম, শেষ পর্যন্ত এপ্রিল মাসে সুযোগ পেয়ে গেলাম। মনে হলো বহুকাল পর মুক্তি পেলাম। একবার বাড়ি ঘুরে মা বাবার সঙ্গে দেখা করে বর্ডার পার হয়ে সোজা চলে গেলাম আগরতলা। স্যালুট দিয়ে মেজর শফিউল্লাহর সামনে দাঁড়ালাম। স্যার, আমি পাকিস্তান নেভি থেকে আসছি, যুদ্ধ করতে চাই। মেজর শফিউল্লাহ একবার মাথা থেকে পা পর্যন্ত দেখে নিলেন আমাকে, তারপর মাথা ঝাঁকালেন, বললেন, আর্মস ট্রেনিং আছে? এটা তো জলে না স্থলে যুদ্ধ। ট্রেনিং নিতে বেশি দিন লাগলো না। 2 নং সেক্টরে শুকনায় অপারেশন করি, কিন্তু মাছের মতো আমার প্রাণ কাঁদে পানির জন্য, অকুল সাগরের নোনা পানির জন্য, সেই গন্ধের জন্য, দরিয়ার নীল ঢেউয়ের জন্য। সুযোগ খুঁজে একদিন কমান্ডারের কাছে যাই, স্যার আমাদের নিজস্ব নেভি ফোর্স হবে না? স্বাধীন বাংলাদেশের নৌবাহিনী বানাবেন না স্যার? অপেক্ষা করো, আমাদেরও নেভি ফোর্স হবে, কমান্ডার গম্ভীর গলায় বললেন। সত্যি স্যার? তাহলে আমার নামটা দিয়ে দিয়েন। দেব, ধৈর্য ধরো। অবশেষে একদিন ডাক আসে। সেপ্টেম্বর মাসে আমরা যারা পাকিস্তান নেভির সদস্য ছিলাম, যুদ্ধ করেছিলাম বিভিন্ন সেক্টর ও সাবসেক্টরে, তাদের সবাইকে একত্র করা হয় আগরতলায়। ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন মহেন্দ্রনাথ সামন্তের সঙ্গে আমাদের কমান্ডারকেও দেখতে পাই সেখানে, খুব ভালো লাগে। অবশেষে নিজেদের নৌবহর হচ্ছে তাহলে। জানতে পারি যুদ্ধাবস্থায় নৌবাহিনী তৈরি হচ্ছে। আগরতলা থেকে কলকাতায় গিয়ে আমরা যোগ দিই সেই নৌবাহিনীতে। সেই দিনটার কথা খুব মনে আছে আমার, যেদিন কলকাতা বন্দরে গার্ডেন রিচ ডকইয়ার্ডে ভারত সরকারের কাছ থেকে 2টো গান বোট পেলাম। একটা বোটের নাম পদ্মা, আরেকটার নাম পলাশ। আমি হলাম আর্টিফিশার, নৌযানের মিস্ত্রি। একটু নাড়াচাড়া করে বুঝতে পারলাম বোট দুটোতে সুইডিশ টাইপ 2টি বাফর গান আর ব্রিটিশ টাইপ 500 পাউন্ড ওজনের মার্ক মাইন ব্যবহারের সুযোগ আছে। খারাপ না, এগুলো দিয়ে কায়দামতো আকাশে 1-2টা শত্রু বিমান ঘায়েল করা সম্ভব, এমনকি 2-1টা জাহাজও ডুবিয়ে দেওয়া কঠিন হবে না। পলাশের প্রধান ইঞ্জিন রুমে আর্টিফিশার হিসেবে দায়িত্ব দেওয়া হলো আমাকে। সমুদ্রের ঘ্রাণ পেয়ে আমার রক্ত নেচে উঠল, প্রতিটি রোমকূপের গোড়া দিয়ে যেন আনন্দের ঝমঝমানি বয়ে যাচ্ছে। বুক ভরে শ্বাস নেই, স্বপ্ন দেখি একদিন এই জাহাজ দিয়ে নিজের স্বাধীন দেশের সমুদ্রে যাব, প্রাণ ভরে বিশুদ্ধ বাতাস নেব। 6 ডিসেম্বর খবর আসে মুক্তিযোদ্ধারা যশোর ক্যান্টনমেন্ট দখল করে ফেলেছে। বেগুন হাঞ্জাবি ল্যাজ তুলি হালাইছে, যেগুনের সামনে হেঁজে মুক্তিরা কসুকাটা করছে দড়ি। হেতাগো দিন শেষ, খুব মান্নান আনন্দিত কণ্ঠে খবর দেয়। ক্যাপ্টেনের পক্ষ থেকে নির্দেশ আসে পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রিত খুলনা শিপইয়ার্ড দখল করার জন্য অভিযানে যেতে হবে আমাদের। অপারেশনের কথা শুনেই খুশিতে নেচে উঠল মনটা। ভারতীয় গানবোট পাভেলের সঙ্গে যুক্ত হলো আমাদের পদ্মা আর পলাশ। ডিসেম্বরের 10 তারিখ আমরা মংলা বন্দরে এসে পৌঁছালাম, কিন্তু মংলায় কোনো যুদ্ধ হলো না। পাকিস্তানের আর্মি আর নেভিরা যারা মংলা বন্দর দখল করেছিল, তারা কোনো রকম প্রতিরোধ না করেই আত্মসমর্পণ করল। কুক মান্নানের আনন্দ দেখে কে, চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল সে।
আরা জিতি গেছি, জয় বাংলা। দেশ স্বাধীন হয়ে গেছে, জয় বাংলা। কিন্তু আসলে আমাদের মিশন তো তখনও শেষ হয়নি। মংলা পেছনে ফেলে গানবোট পাভেল সামনে, আর পেছনে পদ্মা ও পলাশকে নিয়ে রূপসা নদীর ওপর দিয়ে খুলনা শিপইয়ার্ডের পথে রওনা দিলাম আমরা। অগ্রহায়ণ মাসের ঝকঝকে নীল আকাশ, তাতে নরম তুলোর মতো সাদা মেঘে ভরা। খুব সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের অল্প বয়সী ক্যাপ্টেন লেফটেন্যান্ট কমান্ডার রায় চৌধুরীকেও দেখলাম বেশ ফুরফুরে মেজাজে আছেন। আমাকে দেখে হাসি মুখে বললেন, মিস্টার আমিন, ইউ আর ভেরি নিয়ার টু ইউর ইন্ডিপেন্ডেন্স, চিয়ার্স ম্যান। আমি একটু হাসলাম। আমাদের বোট খুলনা শিপইয়ার্ডের কাছে পৌঁছতে খুব বেশি দেরি নেই। হঠাৎ মনটা কেমন করে উঠল, না জানি কি অপেক্ষা করছে। খালাসি শুকুরের গলা শুনলাম। আকাশে তো স্যার অনেক ওপরে তিনটা বিমান উঠছে, দেখতে পাচ্ছেন? রোদের জন্য সরাসরি তাকানো যাচ্ছিল না। ডান হাত কপালে রেখে রোদ এড়িয়ে আকাশের দিকে তাকাই। সত্যি তো? আচ্ছা, এগুলো কি পাকিস্তানি বিমান? নজর রাখছে আমাদের উপর। আরও ভালো করে তাকাই, না বোঝা যাচ্ছে না একদম। তাড়াতাড়ি ক্যাপ্টেনকে খবর দাও, পাশে দাঁড়িয়ে থাকা এক খালাসিকে আমি বলি। একটু পরই দূরবীন হাতে নিয়ে বেরিয়ে আসেন লেফটেন্যান্ট কমান্ডার রায় চৌধুরী। বিমানগুলো চক্কর দিয়ে একবার মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে, যেন আমাদের সাথে লুকোচুরি খেলছে। হয়তো ইন্ডিয়ান এয়ারফোর্স আমাদের কাভার দিচ্ছে, রায়চৌধুরী অনুমান করলেন। অভিযানের সর্বাধিনায়ক ক্যাপ্টেন মহেন্দ্রনাথ সামন্ত আছেন ভারতীয় গানবোট পাভেলে। পাভেল তখন পদ্মার পলাশকে পেছনে ফেলে বেশ খানিকটা এগিয়ে গেছে। ওয়্যারলেসে চিপকে সিগনাল জানানো হয়েছে। উত্তর এলো, দেস আর ইন্ডিয়ান এয়ারফোর্স, ডোন্ট ফায়ার। গুলি করতে নিষেধ করার পর আমরা আবার যা যার কাজে ফিরে গেলাম। কিন্তু কেন যেন আমার মনটা খুঁতখুঁত করতে লাগলো। আসলেই কি ওগুলো ভারতীয় বিমান, নাকি পাকিস্তানি বিমান আমাদের টার্গেট করলো? কোথাও কোনো ভুল হয়নি তো? আল্লাহই জানেন। যাক, চিপ যা অর্ডার করেছেন তাই পালন করতে হবে আমাদের। এই ভেবে শুধু ইঞ্জিন রুমের দিকে পা বাড়িয়েছি কি বাড়ায়নি, আচমকা সাঁই করে শূন্যে গোত্তা দিয়ে একটা বিমান নিচের দিকে এসে নেমেছে। তারপর যেন চোখের পলকে বিমান থেকে ছোড়া প্রথম গোলা সরাসরি আঘাত করলো পদ্মার ইঞ্জিন রুমের উপর। সবার হতভম্ব চোখের সামনেই মুহূর্তে তলিয়ে গেল দুর্ভাগা জাহাজটা। এবার গজবের মতো আকাশ থেকে নেমে আসলো দ্বিতীয় বিমানের গোলা, কিন্তু গোলাটা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় পলাশের আঘাতটা অতটা বিধ্বংসী হলো না। লিভ দ্য শিপ, সেইলার্স অ্যান্ড ক্রুজ, লিভ দ্য শিপ, চিৎকার করে আদেশ দিলেন লেফটেন্যান্ট কমান্ডার রায় চৌধুরী। এবার প্রচণ্ড রাগ হলো আমার। এটা কোনো অর্ডার হতে পারে না, আমাদের বোটে অস্ত্র দেওয়া আছে কিসের জন্য? কেন আমাকে শত্রুকে পাল্টা আঘাত করতে বলা হচ্ছে না? বিমান নিচে নেমে এলেই তো ফায়ার করতে পারি আমরা, উড়িয়ে দিতে পারি শত্রুদের, তাহলে কিসের অপেক্ষা? কেন পিছু হটা? কেন ওদের চ্যালেঞ্জ না করে জাহাজ ছেড়ে দেবো আমরা? না, মোটেই না, আমি মানতে পারবো না। আমার মাথায় রক্ত চড়ে গেল। ক্রু, ফায়ার, ফায়ার! শরীরের সমস্ত শক্তি এক করে দিয়ে নৌবাহিনীর রীতিনীতি ভুলে পাল্টা চিৎকার করলাম আমি। পলাশকে টার্গেট থেকে সরিয়ে নিতে ইঞ্জিন রুমের দিকে দৌড়ে যাই, আর তখনই আরেক দফা নরক নেমে আসে পলাশের উপর। একের পর এক গোলা পড়তে থাকে। আমি বুঝতে পারি ক্রুরা কেউই ক্যাপ্টেনের আদেশ অমান্য করে গুলি ছোড়েনি, বরং জাহাজ ছেড়ে পালিয়ে গেছে। আমি একাই দাঁড়িয়ে আছি বিকল ইঞ্জিন রুমে। এইরকম হত বিহব্বল অবস্থায় যেন বিদ্যুতের ঝলক দিয়ে বজ্রপাত হলো আমার শরীরের ডান হাতে। মনে হলো হাতটা কেউ টেনে ছিঁড়ে নিয়ে গেছে। এবার আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ডুবন্ত পলাশ থেকে ঝাঁপ দিলাম রূপসা নদীতে। ছোটবেলা থেকেই সাঁতারে কেউ আমাকে হারাতে পারেনি, এবারও কীভাবে যেন ধ্বংসযোগ্য পেছনে ফেলে এক হাতে সাঁতরে চলে এলাম পাড়ে। ঠিক বলতে পারবো না কীভাবে। কয়েকজন মানুষকে অস্পষ্টভাবে দেখতে পেলাম তীরে দাঁড়িয়ে আছে। তখন বুঝতে পারিনি তারা আসলে মানুষ ছিল না। তীরে পৌঁছে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমার মস্তিষ্ক হয়তো তখনও জেগেছিল, আর ওই মানুষগুলো তখন বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আহত রক্তাক্ত করে ফেলেছিল আমাকে, মেরে ফেলেছিল আমাকে।
সত্যি বলছি মরতে চাইনি আমি। আমি বাংলাদেশের স্বাধীনতা দেখতে চেয়েছিলাম। রূপসার তীরে পড়ে থাকা আমার ডান হাতবিহীন ক্ষত বিক্ষত বিকৃত মৃতদেহটার পাশে বারবার ঘুরছিলাম আমি। তোমরা হয়তো জানো বেশ কিছুদিন এইভাবে রূপসার তীরে পড়েছিল আমার মরদেহ। কেউ আমাকে দাফন করতে এগিয়ে আসেনি, কারণ 16 ডিসেম্বর পর্যন্ত খুলনা শিপইয়ার্ড পাকিস্তানিদের দখলেই ছিল। 17 ডিসেম্বর খুলনা স্বাধীন হওয়ার পর আমার মৃতদেহ উদ্ধার করে রূপসার পাড়েই কবর দিয়েছিল স্থানীয় লোকজন। মোংলা গেলে দেখতে পাবে ওখানে আমার কবরে একটা স্মৃতিস্তম্ভ করা আছে। স্বাভাবিক মৃত্যু হলে হয়তো সোনাইমুড়িতে এই বাঘ পাঁচরা গ্রামে আমাকে কবর দেয়া হতো। অবশ্য রূপসার তীরে মোংলার মাটিতে মিশে গিয়েও আমার কোনোই খেদ নেই, এও তো আমার দেশের মাটি। জি, এতক্ষণ যিনি কথা বলছিলেন তিনি আমাদের বীর শ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। জন্ম 1934 সালের 1 জুলাই, মৃত্যু 10 ডিসেম্বর 1971। জন্মস্থান বাঘ পাঁচরা, সোনাইমুড়ি, নোয়াখালী। যুদ্ধ 2 নং সেক্টর ও নৌবাহিনী। সর্বশেষ যুদ্ধরত অবস্থান রূপসা নদীতে গানবোট পলাশ। পদবি ইঞ্জিন রুম আর্টিফিশার। সমাধি মোংলার রূপসা নদীর পাড়ে। শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। শ্রদ্ধা জানাই বাঙালির মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি। আসুন আমাদের গৌরবময় ইতিহাস গাঁথা নিজে জানি এবং অন্যকে জানতে উৎসাহিত করি।